পাড়া মহল্লার ক্লাব থেকে দেশের সর্বোচ্চ লিগে। এরপর দলটাকে ঘিরে তৈরি হয়েছে দেশব্যাপী বিশাল ফ্যানবেস আর তাদের হৃদয় নিংড়ানো আবেগ, যাদের খেলা দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে একসময় ঢল নামত সমর্থকদের। বলছি গোপীবাগের ক্লাব ব্রাদার্স ইউনিয়নের গৌরবময় অতীতের কথা। সময় যত গড়িয়েছে অস্তমিত হয়েছে ক্লাবের ঐতিহ্য, হারিয়েছে লিগে তাদের ছন্দ। গেল এক দশকে বহুবারই লড়াইটা করতে হয়েছে রেলিগেশন ঠেকাতে, এবার আর পারল না। 46 বছর পর প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেল ব্রাদার্স ইউনিয়ন। তাই তো ব্রাদার্সের বাবলু হয়ে ওঠা সাবেক এই ফুটবলারকে এতটা ছুঁয়ে যায় যে ক্লাবটায় কেটেছে যৌবন আর পেশাদার ক্যারিয়ারের পুরোটা। সেই নিরেট ভালোবাসা আর আবেগের ক্লাবকে খেলতে হবে চ্যাম্পিয়নশিপ লিগ। এটা আমার অহংকারের জায়গা। আমি ব্রাদার্সন থেকে বাংলাদেশের 10 জন প্লেয়ারের ভিতরে একজনের হিসাবে প্রতিষ্ঠিত করছি, বাবলু, মহসিন, ওয়াসিম। সেলিমের পাওয়ার কথা সেলিম এখনও পায়নি। 3 জন কিন্তু ব্রাদার্স ইউনিয়নে খেলে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, সেরা কোচের সম্মানে সম্মানিত হয়েছি। এটা আমার অহংকার যে আমি ব্রাদার্সের বাবলু। মানুষ যখন বলে ব্রাদার্সের বাবলু, 1973 সালে ব্রাদার্স থেকে যাত্রা শুরু হয়েছে এই সেলিমের নেতৃত্বে গফুর বেলুচ কোচ হিসাবে, এবং তখন মাত্র 2টা ঘর ছিল ব্রাদার্সে। এখন যে ব্রাদার্স ইউনিয়নের যে বিশাল পরিধি এটা কিন্তু তখন ছিল না, কিন্তু ব্রাদার্স ইউনিয়ন ছিল আকাশ সমানে। আমরা প্রথম বিকাপে ফার্স্ট ডিভিশনে উঠেই আমরা তখন লিগ চ্যাম্পিয়ন আবাহনীকে 1-0 হারাই দিই। এই আমাদের ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন চুন্নু সাহেব এরা সহ আবাহনী ক্লাবে আমরা 1-0 হারাই দিয়ে আমরা সারা দেশকে জানান দিই যে ব্রাদার্স ইউনিয়নের নামে একটা তৃতীয় শক্তি আবির্ভাব হয়েছে। আবাহনী মোহামেডান ব্ল্যান্ড চেক দিয়ে দিচ্ছে, যারা তখনকার অভিশাপ ছিল যে হারুন ভাই এখনও জীবিত আছে। হারুন ভাই যে বসে থাকতো ব্রাদার্স ক্লাবে, বাবলুকে কীভাবে কনভিন্স করে নিয়ে যাওয়া। শেখ কামাল সাহেব আবাহনী ব্রাদার্স ক্লাবে যে ব্রাদার্স ক্লাবের কর্মকর্তাদের সাথে চুক্তি করে কনফার্ম করে আসছে যে ব্রাদার্স ইউনিয়নে এই পুরো জায়গা আব্বাকে দিয়ে করে দেবো, বিনিময়ে বাবলুকে আবাহনী ক্লাবে 76 দিয়ে দেওয়া। এটা আমার অহংকারের জায়গা। সেই অহংকারের জায়গাটা আজকে অবনমন হয়ে নেমে গেছে। এই লজ্জা আমাকে জীবদ্দশায় দেখে যেতে হচ্ছে, দেখে যেতে হলো এবং তোমরা আসছো সেই সেটার জবাব নেওয়ার জন্য। এটা আমি এটাতে প্রস্তুত ছিলাম না, এই দায়িত্ব তো আমরা নিব না, কিন্তু আমাদের ভিতরে রক্তক্ষরণ যে গফুর বেলুচ যার নেতৃত্বে বাবলু প্রতি জন্ম হয়েছে, ওয়াসিম, সেলিম, মহসিন দেশসেরা প্লেয়ার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেই গফুর বেলুচ তো চলে গেছে, সে তো দেখে নাই, সে তো এই লজ্জা বহন করবে না। কালকে আমার সাথে এখানে চুন্নু ছিল, আমরা একসাথে ন্যাশনাল টিমে যাত্রা শুরু করছি। চুন্নু বলতেছে তোর ব্রাদার্স নেমে গেল, আমি কী জবাব দেব? আমাকে তোমরা মাফ করো ভাই, আমার কাছে তোমার এই ব্যাপারে জবাব ছিল না। আমার শুধু একটাই দুঃখ যে মরে যাওয়ার আগে অন্তত এই জিনিসটা আমাকে শুনতে হলো, কিংবা আজকে তোমাদের মুখে জবাব দিতে হলো যে বাবলু মাথা উঁচু করে ছিল আবনি অর্ডারের পাশাপাশি দেশসেরা প্লেয়ার যারা ছিল বাবলুকে অ্যাভোট করে কেউ কোনো কথা বলতে পারবে না। সেই লেভেলে ফুটবল খেলে আসছি আমরা, সেই ব্রাদার্স সেই অহংকারের জায়গাটাকে নষ্ট করে দেওয়া হলো। কিন্তু আমার অহংকারের জায়গা যে বাবলু, মহসিন, সেলিম, ওয়াসিম যারা এরকম ছিলাম, লাবলু, নান্নু যারা ছিল ব্রাদার্স ইউনিয়নের, সেই স্বাধীনতার পরে যখন জন্ম হয়, যখন আমরা আকাশ সম্মানে চলে যাই, প্রথম খেলাতে আবনিকে হারাই দেয়, সেই যারা ছিল প্রত্যেকের ভিতরে তো এই রক্তকরণ হচ্ছে। আমরা আমাদের আমাদের আমরা ব্রাদার্স ক্লাবের সাথে কোনো দিক দিয়েই আমাদেরকে সম্পৃক্ত ছিলাম না, কোনো দিক দিয়ে আমরা নাই, সেটা যেমন সত্য, সেমনি ব্রাদার্স ইউনিয়ন যে সম্মান আমরা রাখছি সেই সম্মানটুকু থাকবে, ব্রাদার্স ইউনিয়ন টিকে থাকবে, ব্রাদার্স ইউনিয়ন তার ঐতিহ্যকে ধরে রাখবে, এটা দায়িত্ব তো যারা 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 ক্লাব পরিচালনা আছে তাদেরকে নিতে হবে। আমার অহংকারের জায়গাটা নষ্ট হয়ে গেছে। আমি যদি মরে যেতাম তাহলে এই লজ্জা হতো, হয়তো তোমাদের কাছে আমার এই জবটা দিতে হতো না। আমার পরিচয় তো বাবলু, ব্রাদার্সের বাবলু। আমি আবনীতে খেলছি যে বছর, আবনী ক্লাবে বলছে ব্রাদার্সের বাবলু আসছে, মহডানে খেলতে গেছি, মহডান বলছে মহডানের ব্রাদার্সের বাবলু মহডানে খেলতে আসছে। ক্লাবের রেলিগেশনে ব্রাদার্সে খেলা সাবেক ফুটবলার বাবলুকে যতটা ছুঁয়েছে ততটা কি স্পর্শ করে ক্লাবকর্তাদের, সেই প্রশ্ন এখন উঠছে। কারণ বাফুফের একজন সহসভাপতি আর সদস্য যে এই ক্লাবেরই পরিচালক, তারপরও কেন একটা ভালো মানের দল গড়তে পারে না, এসব প্রশ্নে কিছুটা গাছাড়া মন্তব্য ক্লাবের ডিরেক্টর ইনচার্জের। যদিও যেন রেলিগেটেড না করা হয় সে আবেদন করবে নাকি ক্লাবটি। মহল্লা ভিত্তিক ক্লাবগুলিকে বাঁচায় রাখার জন্য গভর্নমেন্টের বিভিন্ন ধরনের সহযোগিতা দরকার, কারণ একটা এলাকাতে যদি মহল্লা ভিত্তিক কোনো ক্লাব না থাকে ওই এলাকার ছেলে পেলে খেলার দিকে দাবিতে হবে না। ব্রাদার্স ইউনিয়ন তাদের পক্ষ থেকে আমরা এটা বলতে চাইছি, আমাদের একটা আর্থিক একটা ঐতিহ্যবাহী টিম বা রিলিগেশনের বিষয়টা যেটা হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও কিন্তু অনেক সময় অনেক
ডিভিশনের রেলিগেশন বিভিন্ন কারণে বন্ধ। আমরা এটা আজ করছিলাম যে এই বছর যেহেতু কোভিড সিচুয়েশনের কারণে রেলিগেশনটা বন্ধ রাখা হচ্ছে। রেলিগেশনটা বন্ধ রাখলে হয়তো আগামীবার যদি ভ্যাকসিনেশনের বিষয়টা যদি আগামী বছরের মধ্যে তো অনেক কাভার হয়ে যাবে। ব্রাদার্সের মতো টিম আরো হবে রেলিগেশন হয়ে গেলে এখন যারা উঠে আসবে তারা তো কতটুকু কম্পিটিটিভ হবে এই তো মানে ভাবার বিষয় আছে। আমি এক সময় যুবলীগ করতাম, যুবলীগের সম্মেলন ছিল কোভিড সিচুয়েশনের সময়, আমাদের দলের পক্ষ থেকে মানুষের সাথে সম্পৃক্ত থাকার জন্য একটা নির্দেশনা ছিল। আমরা আসলে রাজনীতির মধ্যে সময়টা বেশি দিয়েছি, এটা অস্বীকার করার কোনো কেউ নাই যে আমি আগের মতো না কেন গত মানে এই বছরের তুলনায় আগে যেভাবে একেবারে সময় দিয়েছি সময় দিতে পারি করতে পারি, এটাও সত্যি কথা। এবং এটার সাথে সাথে এটাও সত্যি কথা, ধরেন আমাদের মতন ক্লাবগুলিতে বিভিন্ন ব্যবসায়ীরা আমাদেরকে অনুদান দেয়, সেটার উপর ইয়ে করেই আমরা ক্লাবগুলি চালাই। সেই জায়গাটাতে আমাদের কিন্তু এখন মানে এই কোভিড সিচুয়েশনের কারণে কোনো বড় ব্যবসায়ী আমাদের সাথে যারা সবসময় স্পন্সর করছে আবারও প্রিমিয়ার লিগে ফিরবে ব্রাদার্স ইউনিয়ন, প্রতাপের সাথে দেখাবে তাদের ছন্দ প্রত্যাশা সমর্থকদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।